আচ্ছা, এই পর্যন্ত যা ক্লাস হয়েছে আমাদের, কারো কোনো প্রবলেম আছে কোথাও? বুঝতে পারো না এরকম কোনো টপিক? তাহলে আমরা আজকে মাল্টি ফেজ উইভিং শুরু করবো এখানে, হ্যাঁ, যদি প্রবলেম না থাকে এর আগে। আমরা দেখো, এর আগে যে সমস্ত লুম নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, অর্থাৎ আমাদের ক্লাসিফিকেশনে যে সমস্ত লুমের আলোচনা হয়েছিল, অর্থাৎ আমরা জেট লুম পড়েছি, এর আগে কি ছিল মনে আছে? রেপিয়ার লুম ছিল, দুইটা টাইপের রেপিয়ার লুম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ফ্লেক্সিবল রেপিয়ার এবং রিজিড রেপিয়ার। এর আগে ছিল আমাদের প্রজেক্টাইল লুম, দেন তারও আগে ছিল আমাদের শাটল লুম। হ্যাঁ, তো এই শাটল, প্রজেক্টাইল, দেন রেপিয়ার, এরপর ছিল আমাদের সর্বশেষ জেট লুম, যেটার ভিতরে ছিল এয়ার জেট লুম এবং ওয়াটার জেট লুম। তো সমস্ত লুমগুলোই ছিল আমাদের সিঙ্গেল ফেজ উইভিং, অর্থাৎ এট এ টাইম একটা শেডিং হওয়ার পরে একটা পিক ইনসার্শন হচ্ছিল, দেন একটা বিট আপ হচ্ছিল, অর্থাৎ এট এ টাইম একটা লুম সাইকেল কমপ্লিট হচ্ছিল। কিন্তু মাল্টি ফেজ লুম যেটা, অর্থাৎ মাল্টি ফেজ উইভিং এর যে প্রিন্সিপাল, এখানে এট এ টাইম সিমুলটেনিয়াসলি এট এ টাইম এখানে মোর দেন ওয়ান, অর্থাৎ একের বেশি এখানে শেড ক্রিয়েট করবে, সেই সাথে এখানে পিক ইনসার্শন হবে কয়েকটা জোনে, অর্থাৎ একাধিক জোনে, সেই সাথে বিট আপও হবে একাধিক জোনে, অর্থাৎ সেম টাইমে একই সময়ে দেখা যাবে যে মোর দেন ওয়ান। অনেক সময় দেখা যায় যে 6টা হয়ে থাকে, কোথাও কোথাও হয়ে থাকে 8টা হয়ে থাকে, অর্থাৎ এইট পজিশনে শেড ক্রিয়েট করবে, এবং এইট পজিশনে দেখা যাবে যে এইট পজিশনে শেড ক্রিয়েট করছে, কোনো কোনো পজিশনে আছে এখানে পিক ইনসার্শন হচ্ছে, তিনটা পজিশনে সাপোজ পিক ইনসার্শন হচ্ছে, দুইটা পজিশনে বিট আপ হচ্ছে, হ্যাঁ, তো আর বাকি দুইটা দেখা যাচ্ছে শেড ক্লোজিং অবস্থায় আছে, আর কোথাও আছে শেড ওপেন অবস্থায় আছে। তো জাস্ট অ্যাট এ টাইম এখানে অনেকগুলো লুম সাইকেল কমপ্লিট হইতে থাকবে। তো এই ধরনের প্রিন্সিপাল যেই লুমে থাকে সেই লুমগুলোকে আমরা বলে থাকি মাল্টি ফেজ উইভিং। তো মাল্টি ফেজ উইভিংটা মেইনলি এটা যে ডেভেলপ হয়েছে সেটা ছিল একটা মেইনলি যে টার্গেট ছিল, যে টার্গেটের উপর বেস করে এই লুমটা ডেভেলপ হয়েছে, সেটা ছিল আসলে প্রোডাকশন রেটকে ইনক্রিজ করার জন্য। হ্যাঁ, প্রোডাকশন রেট অফ ওভেন ফেব্রিক্সকে, এটাকে বাড়ানোর জন্য নিউ টেকনোলজি, এটাকে একটা নিউ টেকনোলজি হিসেবে ডেভেলপ করা হয়। তো এখানে যেটা হয়, এটা দুইটা টেকনোলজিতে আমরা করে থাকি, একটা হলো শেড ওয়েভ প্রিন্সিপাল, অর্থাৎ শেডটা ওয়েভ ফর্মে এখানে শেড হইতে থাকবে, অর্থাৎ আমরা যে সাগরের ঢেউ দেখি ওয়েভের মতো, এরকম এই ওয়েভ ফর্মে এখানে শেডটা প্রডিউস হইতে থাকবে, অর্থাৎ একটা শেড প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গেই পিছনে আরেকটা শেড প্রডিউস হইতে থাকবে, অর্থাৎ একটা ঢেউ এসে তীরে আসার সঙ্গে সঙ্গে ব্যাক সাইডে কিন্তু আরেকটা ঢেউ আসা শুরু করে দেয়। আমরা একটু পরে দেখবো এটাকে কিভাবে বোঝানো হয়েছে। তো এখানে একটা টাইম দেখা যাবে যে অনেকগুলো একটার পর একটা শেড, মানে একই পজিশনে একটার পিছনে আরেকটা শেড প্রডিউস হচ্ছে, আর এটা হবে ওয়েভ ডিরেকশনে হয়ে থাকে নর্মালি। তো দুইটা ডিরেকশনে হতে পারে, এটা ওয়েভ ডিরেকশনে নর্মালি হয়, যেটা শেড ওয়েভ প্রিন্সিপালটা আমরা আলোচনা করে থাকি। তো এখানে দুই দুই ধরনের মেশিন আমরা ইউজ করে থাকি, একটা হতে পারে রেক্ট্যাঙ্গুলার অথবা ফ্ল্যাট, আর একটা হতে পারে সার্কুলার। আমরা একটু ধরো একটা আচ্ছা স্পটলাইট কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো, ফার্স্ট এখানে একটা বক্সের মতো মনে হচ্ছে, এটাকে আমরা ধরে নিছি শাটল অথবা ফিলিং ক্যারিয়ার, অর্থাৎ ওয়েফট ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এখানে এটা ও যে কাজটা করতেছে হচ্ছে যে ওয়েফট ইয়ারকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, সাপোজ এক পাশ থেকে ও ক্যারি করে এটাকে আরেক পাশে নিয়ে যাচ্ছে। দেখো এখানে ডটেড লাইন দেওয়া আছে, দুইটা ডটেড লাইন আছে, একটা একটা লাইন এদিক দেখো এই পজিশন থেকে শুরু হয়েছে সাপোজ ধরে নিলাম, তো এই লাইনটা উপরে যাওয়ার পরে লিফটিং হওয়ার পরে এই লাইনটাকে মেনটেন করার জন্য সাপোজ এখানে কোনো একটা এলিমেন্ট আছে যেটার মাধ্যমে এখানে দুইটা লাইন মেনটেন করা হইতেছে, এটা ওয়ার্প ইয়ার্ন হিসেবে কাজ করতেছে। তো এই ওয়ার্প ইয়ার্নটাকে দেখো, এই ওয়ার্পিয়ানটা শেড ক্রিয়েট করার পরে, অর্থাৎ এটা টপ শিট ফর্ম করার পরে ও আবার রিভার্স হয়ে বটম শিটে চলে গেছে, অর্থাৎ পরের সাইকেল যখন শুরু হচ্ছিল, হ্যাঁ, পরের সাইকেলে ও নিচে চলে গেছে, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে, অর্থাৎ তারপরে সাইকেলও আবার টপে চলে যাবে, দেন পরের সাইকেল আবার ডাউন অবস্থায় চলে যাবে, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা এক সাইড ইয়ার্ন,
দেন এটা হচ্ছে আরেক সেট ইয়ন, যেটা ডাউনে ছিল এটা আপে চলে যাচ্ছে, এবং আপে ছিল দেন ডাউনে চলে যাবে, যাচ্ছিল। তো ফার্স্ট ওয়েভ ক্যারিয়ারটা যখন এই জোনটুকু, দেখেন আমি মার্ক করতেছি একটু খেয়াল করে দেখো, এখানে যেখানে স্পটলাইটটা মুখ করতেছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অনলি এইটুকু হচ্ছে একটা উইভিং জোন। তো এই উইভিং জোনটুকে আমরা যদি চিন্তা করি যে ওয়েভ ক্যারিয়ার ওয়ানের জন্য, তো এই জোনটুকুই কাজ করতেছে এবং এখানে একটা লুম সাইকেল কমপ্লিট হচ্ছে। যেমন এখানে দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছে ওয়ার্ড পিয়ন, এই দুইটা লেয়ারে ডিভাইডেশনের প্রসেসটাকে আমরা কি বলে থাকি, ডিভাইডিং দ্য ওয়ার্ড পিয়ন ইনটু টু লেয়ারস, কি বলা হয় মনে আছে? হ্যাঁ, শেডিং। হ্যাঁ, খুব সিম্পলি আমরা এটা আলোচনা করেছিলাম। তো শেডিং, এখানে শেড ক্রিয়েট করে ফেলছে, শেডিং হয়ে গেছে। শেডিং হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কোনো একটা, আমরা একটু পরে দেখবো কিভাবে এটা পিক ইনসার্শন হয়। তো এখানে দেখো একটা ওয়েভকে ক্যারি করে ও নিয়ে যাচ্ছে, ফিলিং ইয়ার্নকে ক্যারি করে, ফিলিং ক্যারিয়ার অর্থাৎ ওয়েভ ক্যারিয়ার এখানে ওয়েভ ইয়ার্নকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো শেডিং হওয়ার পরে ও এটা ক্রস করে চলে যাবে। তো চলে যাওয়ার পরে এখানে পিক ইনসার্শন কমপ্লিট হয়ে গেল। দেন এই যে রিভার্স হয়ে গেল, রিভার্স হওয়ার পরে এখানে বিট আপের জন্য আলাদা একটা এলিমেন্ট আমরা ইউজ করি। আগে যে রিড ছিল ওরকম রিড না, এখানে ডিফারেন্ট টাইপের আমরা এলিমেন্ট ইউজ করে থাকি জাস্ট এটাকে পজিশনিং করে দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে ক্লোজ করে যে পজিশনে আগের উইপটা হয়ে আছে ওটার সঙ্গে কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এখানে বিট করা হয় বা এখানে পুশ করা হয়, পুশ করে এটাকে এই পজিশনে পজিশনিং করে দেওয়া হয়। ফাইসাল কি 53, ফাইসাল কিছু বলবা? আইডি 53 না স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে একটা একটা জোন কমপ্লিট হলো, এটা একটা লুম সাইকেল কমপ্লিট হয়ে গেল। দেন সেকেন্ড লুম সাইকেলে দেখো, সেকেন্ড আরেকটা ক্যারিয়ার এখান থেকে ওয়েভ কে ক্যারি করে নিয়ে কন্টিনিউয়াস এটা সামনের দিকে যাচ্ছে। এটা যদি সার্কুলার হয়ে থাকে, সাপোজ এটা এদিক দিয়ে গিয়ে ঘুরে দেন আবার এদিক থেকে এসে আবার সেকেন্ড সাইকেল শুরু করে দেবে, এখানে চলে আসবে। অর্থাৎ ফুল এই ফার্স্ট ক্যারিয়ারটা এখান থেকে যখন কন্টিনিউয়াস ঘুরে আবার এদিক থেকে আসবে, আবার সেকেন্ড এই পজিশনে চলে আসবে, এর ভিতরে কয়টা পিক ইনসার্শন হবে? এখানে 1, 2, 3, 4, 5টা, এখানে 5টা লুম সাইকেল দেখানো হয়েছে। অর্থাৎ এই মেশিনের ক্ষেত্রে, অর্থাৎ ফুল এই এক নম্বর ক্যারিয়ারটা, এক নম্বর ফিলিং ইয়ার্ন যে ক্যারি করতেছে এই ক্যারিয়ারটা, অর্থাৎ শাটল আমরা বা ওয়েফট ক্যারিয়ার যাই বলি, এই ক্যারিয়ারটা যখন এই লাস্ট পজিশন থেকে আবার ফার্স্ট পজিশনে আসবে ঘুরে, তো এর ভিতরে আলটিমেটলি কয়টা, 5টা ওয়েভ ইনসার্শন হয়ে যাবে। একটা ইনসার্শন হয়ে গেলে দেন সেকেন্ড সাইকেলে একইভাবে সেকেন্ড ক্যারিয়ারটা আসবে, অর্থাৎ এখানে মোর দেন ওয়ান, আমরা একের বেশি এখানে ওয়েভ ক্যারিয়ার ইউজ করে থাকি। সেকেন্ড ক্যারিয়ারটা এখানে আসতেছে, সেকেন্ড ক্যারিয়ারটা আসার সময় আবার ও আরেকটা ইয়ার্নকে নিয়ে আসতেছে, থার্ড ক্যারিয়ারটা আসতেছে, ফোর্থ এবং ফিফথ। অর্থাৎ এই ফিফথ ক্যারিয়ারটা যখন এই ফার্স্ট এই পজিশনে চলে আসবে, তো আলটিমেটলি কয়টা ওয়েভ ইয়ার্ন ইনসার্শন হয়ে যাবে এখানে? পাঁচটা ইয়ার্ন ইনসার্শন হয়ে যাবে। এর আগে যেটা ছিল আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা এটাই দেখতেছিলাম, অর্থাৎ একবার শেডিং হওয়ার পরে একটা পিক ইনসার্শনের পরে দেন একটা বিটা হবে, এটা কমপ্লিট হওয়ার পরে এই ক্যারিয়ারটা আবার এই পজিশনে আসবে, আসার পরে দেন এখান থেকে আবার সেকেন্ড লো সাইকেল শুরু হবে। অর্থাৎ এই একই সময়ের মধ্যে আমরা যেটা সিঙ্গেল ফেজে ছিল একটা পিক ইনসার্শন হচ্ছিল, সেই সেম টাইমের ভিতরেই আমরা প্রায় কাছাকাছি সময়ের ভিতরেই এখানে প্রায় 5টা পিক ইনসার্শন করতে পারবো। তো এই ধরনের প্রিন্সিপাল যে লুমে থাকে সেই লুমগুলোকে আমরা বলে থাকি মাল্টি ফেজ উইভিং মেশিন অথবা মাল্টি ফেজ লুম। এখানে আবার একটু ক্লাসিফিকেশনটা আবার সামারি করে দেওয়া আছে, টোটাল যে ক্লাসিফিকেশন গুলো আমরা আলোচনা করলাম সেটাকে অ্যাকর্ডিং টু দ্য মোড অফ ড্রাইভিং মেকানিজমের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করছিল আমরা। হ্যান্ডলুম ছিল, পাওয়ার লুম ছিল, এগুলো আলোচনা হয়ে গেছে। অ্যাকর্ডিং টু দ্য শেডিং মেকানিজমের উপর ডিপেন্ড করে এটা হয়নি, সামনে এটা আলোচনা করব। শেডিং মেকানিজমের উপর ডিপেন্ড করে আমরা তিনটা ভাগে মেইনলি ভাগ করে থাকি, সেটা হচ্ছে যে ট্যাপেট লুম, ডবি লুম এবং জ্যাকার্ড লুম। এই তিনটাই আমাদের বড় বড় তিনটা চ্যাপ্টার আছে সামনে আসতেছে, ট্যাপেট, ডবি এবং জ্যাকার্ড, তিনটা হচ্ছে শেডিং মেকানিজম। ওই যে ওয়ার্প ইয়ার্নকে দুইটা লেয়ারে ডিভাইড করার জন্য এই তিনটা টাইপের মেকানিজম আমরা ইউজ করে থাকি। অ্যাকর্ডিং টু দ্য পিকিং মেকানিজম এটা আলোচনা করছি আমরা, তখন পিকিং মেকানিজমের উপর ডিপেন্ড করে শাটল লুম ছিল, র্যাপিয়ার ছিল, এয়ারজেট ছিল, ওয়াটার জেট ছিল, প্রজেক্টাইল ছিল, প্রজেক্টাইলটা উপরে যাবে। দেন আমরা ফাইনালি যেটা আলোচনা করছি সেটা হলো মাল্টিফেস। এখানে ওয়েভ শেড প্রিন্সিপালটা দেখানো আছে, দেখো একটু ওই সেম আগে যেটা আমরা আলোচনা করতেছিলাম সেই প্রিন্সিপালটাই এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা
সাপোজ এই ফেব্রিকে এখানে যে ফেব্রিক ফরমেশন হচ্ছে, এই ফেব্রিক ফরমেশন হয়ে ফেব্রিকটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ টেক আপটা উপরের দিকে হচ্ছে। অর্থাৎ যদি টপের দিকে টেক আপটা হয়ে থাকে, তাহলে দেখো ফার্স্ট যে আমরা পি যেটা বোঝানো হচ্ছে, পিটা যদি ফার্স্ট ওয়েফট ক্যারিয়ার হয়ে থাকে, প্রথম ওয়েফট ক্যারিয়ার হয়ে থাকে, ওই আগেরটার মতোই দেখানোর চেষ্টা করছে, ওই প্রিভিয়াস যে আমরা স্লাইডটা দেখলাম ওটার মতোই, তো ফার্স্ট ওয়েফ ক্যারিয়ারটা ওয়েফটাকে ক্যারি করে শেড ক্রিয়েট করার পরে এই পজিশনে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে অর্থাৎ এই এই আমাদের এই ওয়েফট ক্যারিয়ারটা যেখানে মুভ করতেছে, সঙ্গে সঙ্গে শেডটাও মুভ করতেছে। অর্থাৎ ওয়েফট ক্যারিয়ারটা যখন সামনে চলে গেল, এই শেডটা ক্লোজ হয়ে যাবে, এখানে ক্লোজ হয়ে সামনের দিকে আরেকটা শেড ক্রিয়েট করবে। অর্থাৎ এটা কিছুটা আমরা যেটা বলতেছিলাম ওয়েভের মতো এটা চলতে থাকবে, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো এটা চলতে থাকবে। যখন সামনে চলে যাবে আস্তে আস্তে এখানে এই পিছনের দিকে বিট আপ কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এই যে পর্যন্ত ফেব্রিক হয়েছিল একটা লম্বা একটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাস্ট যে পর্যন্ত উইভ হয়ে আছে। অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা বলে থাকি কি ফেল অফ দ্য ক্লথ। এই পজিশনটা যদি ফেল অফ দ্য ক্লথ হয়ে থাকে, দেন ফার্স্ট যদি আমরা চিন্তা করি পি, এই পি হচ্ছে ফার্স্ট ওয়েফট ক্যারিয়ার, এই ওয়েফট ক্যারিয়ার একটা ওয়েফটকে ক্যারি করে এই পর্যন্ত নিয়ে আসলো। সঙ্গে সঙ্গে এখানে দেখো ছোট ছোট কিছু এলিমেন্ট দেখা যাচ্ছে, এই এলিমেন্টগুলোকে বলা হয়ে থাকে মেইনলি রিড ব্লেডস, অর্থাৎ রিডের ব্লেডের মতো এগুলো কাজ করে। হ্যাঁ, এই ব্লেডগুলোর মাধ্যমে মেইনলি এই লাস্ট ফেল অফ দ্য ক্লথের সঙ্গে এটাকে জাস্ট একটু পুশ করে এই পজিশনে পজিশনিং করে দিয়ে ও আবার ওয়েভের মতো এটার সঙ্গে সঙ্গে চলতে থাকবে পিছনে। তো আবার যখন এই ক্যারিয়ারটা চলে যাবে, এই ক্যারিয়ারটা চলে যাওয়ার সময় এই ক্যারিয়ারটা যখন সামনে আসতে থাকবে, এখানে এমনভাবে স্লট বা গ্রুপ করে দেওয়া আছে, এই গ্রুপে এটা সামনের দিকে চলে আসবে। তো যখন সামনের দিকে চলে আসবে ওর জন্য জায়গা করে দিবে, দেন সেকেন্ড যে ওয়েভটা আছে এই ওয়েভটা ইনসার্শন হয়ে ও সামনের দিকে একইভাবে এটার সঙ্গে যেতে থাকবে। এরপর থার্ড ইনসার্শন হবে, থার্ড ক্যারিয়ারটা যখন আসবে, থার্ড ক্যারিয়ারটা আসার সময় সেমভাবে এই ও যখন ক্রস করে চলে যাবে, এই রিড ব্লেডের মাধ্যমে এটা বিট আপ করে এই পজিশনে পজিশনিং করে দিবে। অর্থাৎ তিনটা ওয়েভ ক্যারিয়ার ক্রস করার সঙ্গে সঙ্গে এদিকে তিন পিক পরিমাণ কাপড় তৈরি হয়ে যাবে। তো এর ভিতরে একজন ক্রস করার পরে এখানে ওয়ার পিয়ানগুলো দেখানো হয়নি, তো ওয়ার পিয়ানগুলো যে অ্যাঙ্গেলগুলো উপরে দিকে ছিল এই শেডের, সেগুলো নিচের দিকে চলে যাবে এই পজিশনের মধ্যে এই গ্যাপের ভিতরে। বুঝতে পারতেছো কি বলতেছি? এই ক্যারিয়ারটা যেখানে আছে সাপোজ, এই ক্যারিয়ারটার এই উপর দিকে কিছু ইয়ার্ন আছে আর কিছু ভিতরের দিকে কিছু ইয়ার্ন আছে যেটা দেখা যাচ্ছে না। আমি একটু ড্র করে দেখাই, দেখি বোঝা যায় কিনা কিছুটা। আচ্ছা একটু দেখার চেষ্টা করো, এখানে রেড কালার দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছি, এই ক্যারিয়ারের উপর দিকে কিছু ইয়ার্ন আছে, এভাবে ভার্টিক্যালি আছে, এই ফেব্রিক ফর্মে যাবে না, ফেব্রিক ফর্মে যাওয়ার আগ পর্যন্ত আছে, এই এই পজিশনে আছে, অর্থাৎ ফেল অফ দ্য ক্লথের পজিশন পর্যন্ত আছে। তো কিছু ইয়ার্ন আছে এই ওয়েফট ক্যারিয়ারের উপর দিকে গিয়েছে, যেটা কিনা এখানে দেখানো হয়নি, আর কিছু ইয়ার্ন আছে যেটা কিনা এই ক্যারিয়ারের ভিতর দিক দিয়ে গিয়েছে। বুঝতে পারতেছো কিনা? যেটাকে এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ কিছু ইয়ার্ন আসার পরে যেটা দেখা যাচ্ছে না কেরিয়ারের কারণে, এটা পিছন দিক দিয়ে এখানে আসছে। তো এইভাবে দুই সেট ইয়ার্ন এখানে দুইটা লেয়ারে ডিভাইড হয়ে আছে। এই যে শেড ফর্ম করছে এই কেরিয়ারটা যেই পজিশনে আছে, এই পজিশনেই মেইনলি এরকম দুই সেট ইয়ার্ন আছে। কিছু ইয়ার্ন আছে এই কেরিয়ারের উপরের দিকে আছে, কিছু ইয়ার্ন আছে এটার ব্যাক সাইড দিয়ে, অর্থাৎ পিছনের দিক দিয়ে আছে, যেই কারণে ও যখন ক্রস করে চলে যায় তো এখানে ইন্টারলেসমেন্টটা কমপ্লিট হয়ে যায়। ঠিক এই পজিশনে এই রেড কালারটা যেটা উপরে ছিল, এই রেড কালারটা রিভার্স হয়ে পিছনের দিকে চলে যায়, এবং যে ব্লু কালারটা আছে ব্লু কালারগুলো, এবং এইখানে আসার পরে ব্লু কালারটা যেটা হবে ব্লুটা সামনে চলে আসবে, এবং রেড কালারটা তখন ব্যাকে চলে যাবে। বুঝতে পারছো কিছুটা? আমরা একটু পরে ভিডিওটা দেখি, ইনশাল্লাহ ক্লিয়ার হবে।
কিছু বুঝতে পারতেছো? বলো কে কি বুঝতে পারছো? স্যার এখানে ফেল অফ দ্য ক্লথ কি নিচের দিকে? ফেল অফ দ্য ক্লথ নিচের দিকে কেমন? নিচে কি ফেব্রিক মনে হয় না ইয়ার্ন মনে হয়? দেখো তো নিচে যে ইয়ার্ন মনে হচ্ছে, তো ইয়ার্ন মনে হচ্ছে। তাহলে এখানে ফেল অফ দ্য ক্লথ কোথায় দেখা দেখ, তুমি একটু ইয়া করো তো দেখি, মার্ক করো। স্যার বোঝা যাচ্ছে না আসলে, ওইভাবে উপরের দিকে মনে হচ্ছে একটা হালকা সাদা শেড আছে, কিন্তু হালকা সাদা শেড আছে এখন কিন্তু ক্লিয়ার নাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে যদি আমরা চিন্তা করি, স্পটলাইটটা দেখো, খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, স্পটলাইটটা যেই পজিশনে দেখো, যেই পজিশনে এখানে লাস্ট যে এই যে রেড এর যে ব্লেড গুলো আছে, ব্লেডটা যেই পজিশনে যে টপে উঠে, ওঠার পরে ও যে আবার নিচে নেমে যাচ্ছে, ও কিন্তু একটা প্রত্যেকবার একটা কেরিয়ার কে নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। ওই কেরিয়ারটা যখনই চলে যাচ্ছে, কেরিয়ার পিছনে সঙ্গে সঙ্গে বিট আপ করে কমপ্লিট করে যাচ্ছে। অর্থাৎ এই পজিশনে যেটা মনে হচ্ছে তোমার কাছে, যে হালকা একটু কালার হয়ে গেছে না, মনে হচ্ছে যে হালকা একটু লাইট শেড হয়ে গেছে এখানে, যেমন কিছুটা ইয়ার্নের মতো মনে হচ্ছে, এখানে মনে হইতেছে ইয়ার্নটার কালার মনে হয় একটু লাইট হয়ে গেছে, এরকম তো মনে হচ্ছে তাই না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এখানে যে ওয়েভটা আমরা ওয়েভ টিয়ারটা ইনসার্শন করতেছি, ওয়েভ টিয়ারের কালারটা কি? সাদা, হোয়াইট কালারে আমরা ওয়েভ টিয়ার ইনসার্শন করতেছি। যখন হোয়াইট কালার আমরা ওয়েভ হিসেবে ইউজ করতেছি, তো এইখানে এই হোয়াইট কালার ইনসার্শনের কারণে এই হোয়াইট যখন ইন্টারলেসমেন্ট হয়ে যাচ্ছে, এই রেড এবং গ্রিনের সঙ্গে যখন ইন্টারলেসমেন্ট হয়ে যায়, এখানে ইন্টারলেসমেন্ট হওয়ার কারণে এখানে ফেব্রিক ফর্মে চলে গেছে। এই ফেব্রিক ফর্মে চলে যাওয়ার কারণে ওই হোয়াইটের কিছুটা ইফেক্ট এখানে চলে আসছে, কালার ইফেক্ট, যে কারণে এটা এটা এই ফেব্রিক ফর্মে আসার পরে আমরা কিছুটা এটাকে লাইট কালার মনে হচ্ছে, কিছুটা হোয়াইটের কিছুটা ইফেক্ট চলে আসছে, যে কারণে এই ফেব্রিক ফর্মে আসার পরে আমরা এটাকে কিছুটা হালকা দেখাচ্ছে। আর ইয়ার্ন ফর্মে যখন ছিল, ইয়ার্ন তো বোঝাই যাচ্ছে ইন্ডিভিজুয়াল ইয়ার্ন গুলো মুভ করতেছে, কিন্তু ফেব্রিক ফর্মে যাওয়ার পরে আর ইয়ার্ন গুলো মুভ করতেছে না, এটা একটা ফেব্রিক। দেখবে কিছু লাইট কালারের ফেব্রিক আছে আমাদের, অনেক সময় দেখবো যে এগুলো আমরা সাধারণত দেখবো এই ধরনের ফেব্রিক, অনেক সময় দেখা যায় যে ওই যে তোশকের কভার আছে, যেটা ইনার কভার, যেটা যেটার ভিতরে আমরা ফাইবার গুলো ইনসার্শন করি, অর্থাৎ তুলা টোলা থাকে যেটার ভিতরে, পালিশের কভার থাকে অনেক সময় এরকম থাকে, তোষকের কভার গুলো অনেক সময় এরকম থাকে, এরকম লাইট কালার হয় অনেক সময়, তো আরো অনেক পারপাসে আমরা ইউজ করে থাকি। তো আমরা যেটা বুঝাইতে চাইতেছিলাম, এখানে প্রিন্সিপালটা বুঝতে পারতেছো কিনা একটু, যে আমরা যে এর আগে আলোচনা করলাম যে শেড ওয়েভ প্রিন্সিপাল, এখানে ওই শেড ওয়েভ প্রিন্সিপালটাকেই দেখানো হয়েছে। আমরা যদি ফার্স্ট থেকে যদি একটু দেখি, দেখো এখানে ফার্স্ট যেটা ছিল, দেখো এখানে একটা ওয়েভ কেরিয়ার ইনসার্শন হচ্ছে, বুঝতে পারতেছি কিনা দেখো, আমি ইয়ার দেখাচ্ছি, স্পটলাইট দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো একটা ওয়েভ কেরিয়ার এখানে ইনসার্শন হলো মাত্র, ওয়েভ কেরিয়ারটা যাচ্ছে, ওয়েভ কেরিয়ারের সঙ্গে সঙ্গেই দেখো ওয়েভ কেরিয়ার কিন্তু একটা ওয়েভকে নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। এই ওয়েভ কেরিয়ারটা যখনই মুভ করে সামনে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাক সাইডে এই যে ইয়ার্নগুলো কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ইয়ার্নগুলো উপরের দিকে ছিল, ইয়ার্নগুলো নিচের দিকে চলে যাচ্ছে। এবং একটা ওয়েভ কেরিয়ার ইনসার্শনের পরে এখানে একটা কাটার থাকে, কাটারের মাধ্যমে এটাকে কেটে দেওয়া হয় ইয়ার্নটা, কারণ ওর ভিতরেই মেইনলি ইয়ার্নটাকে আগে থেকে ও নিয়ে নিয়েছে, যে পরিমাণ ইয়ার্ন ওয়েভ ইনসার্শনের জন্য প্রয়োজন। তো যখন চলে যাচ্ছে, এইটুকু হচ্ছে একটা উইভিং জোন, এই জোনটাকে নিয়ে ও মুভ করতেছে, যেটা কিনা ওয়েভ প্রিন্সিপালের মতো চলতেছে। অর্থাৎ এই যে যে রিডের যে আমাদের যে ব্লেড গুলো আছে, এই ব্লেড গুলো মেইনলি এই ওয়েভের মতোই দেখো মুভ করতেছে, অর্থাৎ এই ক্যারিয়ারটা চলতেছে, এই ক্যারিয়ারটা যে ইয়ার্নটাকে রেখে যাচ্ছে, ওই ইয়ার্নটাকে উপরের দিকে নিয়ে যে পজিশনে পজিশনিং করা দরকার, এই ফেব্রিকের লাস্ট এন্ডে এটাকে পজিশনিং করে দিয়ে কন্টিনিউয়াস যাচ্ছে। এবং ও চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো নির্দিষ্ট একটা জোন আছে, যেমন এই এই পজিশনে এইটুকু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে ও আরপি ইয়ার্নগুলোকে রিভার্স করার জন্য নিচে আমরা আলাদা একটা এলিমেন্ট ইউজ করছি, যে এলিমেন্টের মাধ্যমে আমরা শেডিং করতেছি। এবং ওয়েভটির ভিতরে ইনসাইডে আমরা ওয়েভটাকে আগে থেকে রিজার্ভ করে নিচ্ছি, প্রি উইন্ড করে নিচ্ছি, এখানে আগে থেকে কিছু ইয়ার্ন রয়ে গেছে যেটা ওয়েভটির জন্য। এবং এই দেখো এখানে শেড প্রোডিউস করতেছে, দেখতে পাচ্ছ কিনা? অর্থাৎ একটা জোন ক্রস করার পরে সেকেন্ড জোনে আমরা, আমি একটু আগে দেখাইতেছিলাম তোমাদেরকে দুইটা কালার, দেখো এই কালারটা এখানে আছে, পরের সাইকেলে ও রিভার্স হয়ে ব্যাকে চলে যাচ্ছে। এবং একটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ও যখন ব্যাকে চলে যাচ্ছে, তো সেকেন্ড সাইকেল শুরু হয়ে যায় অ্যাট এ টাইম। অর্থাৎ অ্যাট এ টাইম একটা যেটা ছিল সিঙ্গেল ফেজে ছিল, এখানে দেখতে পাচ্ছি আমরা এক অ্যাট এ টাইম এখানে অনেকগুলো জোন, প্রায় 16টা জোন আছে, এই 16টা জোনে 16টা ওয়েভ টেন ইনসার্শন হচ্ছে। এবং এই ফার্স্ট যে কেরিয়ারটা আছে, এই কেরিয়ারটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে যেতে এর পিছনে পিছনে আরো 15টা ওয়েভ কেরিয়ার ইনসার্শন হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাট এ টাইম এখানে একটা লুম সাইকেলের যেই
সময়টুকু প্রায় কাছাকাছি সময়ে প্রায় 16টা ওএফটিআর ইনসার্শন হয়ে যাচ্ছে। তো এখানে আলটিমেটলি প্রোডাকশন রেটটা কম্পারেটিভলি অনেক বেশি হয়। তো এইটুকুকে একটু বোঝানোর এখানে চেষ্টা করা হয়েছে, যেটা কিনা এর আগে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো এখন বোঝা যায় কিনা, ও যখন চলে যায় সঙ্গে সঙ্গে এই যে রিডের যে ব্লেডগুলো আছে ব্লেডগুলো এটাকে বিট করে এই ফেল অফ দ্য ক্লথের পজিশনে পজিশনিং করে দিয়ে যায়। দেন আমি যেটা বলতেছিলাম যে উপরে দিকে কিছু ইয়ার্ন আছে এবং নিচের দিকে কিছু ইয়ার্ন আছে, এটা রিভার্স হয়ে যায় এই জোনের মধ্যে। অর্থাৎ এই যে একটা কেরিয়ার ক্রস করার পরে এই কেরিয়ার এবং এই কেরিয়ারের মাঝখানে যে গ্যাপ থাকে, এই গ্যাপের মাঝখানে এই যে ওয়ার্প লেখা আছে এই ওয়ার্প ইয়ার্নটা রিভার্স হয়ে যাচ্ছে। এবং রিভার্স করার জন্য আমরা কিছু এলিমেন্ট ইউজ করতেছি এখানে, যেটা কিনে শেডিং এর জন্য শেডিং এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। কারো কোনো কোশ্চেন আছে বলো, বুঝো নাই কিছুই এরকম কেউ আছো? বুঝতে পারছো কে একটু বলো? না বললে তো আইডি ধরে জিজ্ঞেস করতে হবে। এখন 47 আছে, আইডি 47, আইডি 47, তুমি শুনতে পাচ্ছ? কিছুটা মাথায় ঢুকতেছে নাকি একেবারে কিছুই বুঝো নাই, সেটা বলো, না বুঝলে আবার বলতে হবে। স্যার বুঝতেছি স্যার, মানে বুঝতেছি, জি স্যার, ক্লিয়ার না, বুঝতেছি কিন্তু ক্লিয়ার না, একটু জটিল তো স্যার, রিজনের টাইম লাগতেছে। আমি আমি একটু সহজ করে দিই, সেটা হচ্ছে কি, এটা থেকে তোমাদের কোনো বড় কোশ্চেন বা মেকানিজম কিছু আসবে না, এটা থেকে আসতে পারে শুধু শর্ট নোট, ছোট একটা শর্ট নোট আসতে পারে, অথবা ডিফারেন্সিয়েশন আসতে পারে তোমার ওই সিঙ্গেল ফেজের সঙ্গে মাল্টি ফেজের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলবে, এইটুকুই। অথবা আসতে পারে একটা শর্ট নোট, এতটুকু এই জন্যই দেখাচ্ছি যাতে করে একটু প্র্যাকটিক্যালি তোমরা এই মেশিনটাকে দেখো। আমরা কোনোদিন এই মেশিন দেখি নাই পড়াশোনা করার অবস্থায়, বাস্তবে এখনো পর্যন্ত দেখি নাই, কারণ আমাদের দেশে মাল্টি ফেজ লুমটা যেটা আছে বাস্তবে দেখি নাই বলতে এই কটন উইভের জন্য দেখি নাই। আমাদের ল্যাবেও আছে একটা লুম, সেটা হচ্ছে আমাদের পলিপ্রোপিলিন যে ট্যাপ আছে না, ট্যাপ দিয়ে বস্তা বানাই আমরা, সারের বস্তা, চিনির বস্তা, যে প্লাস্টিকের বস্তাগুলো থাকে দেখছো তো নিশ্চয়ই, মনে আছে বস্তা অনেক সময় আমরা ইউজ করে থাকি যে প্লাস্টিকের বস্তা গুলো থাকে যেগুলো, সেগুলো মাল্টিফেজ লুমে তৈরি, সেটা দেখেছি। কিন্তু এই যে কটন উইভের জন্য যে মাল্টিফেজ, সেটা আমাদের দেশে মনে হয় না আছে, এখনো পর্যন্ত কোথাও শুনিনি। তো যেটা বস্তা মেকিং এর জন্য যেটা সার্কুলার মাল্টিফেজ যেটা আমরা দেখবো সামনে, এই সার্কুলার মাল্টিফেজ লুমটা আমাদের আছে, সার্কুলার মাল্টিফেজ আমাদের ল্যাবে আছে, নতুন আসছে, এটা স্টার্লিং এর একটা লুম। তো আমরা আমরা সেই লুমটা দেখেছি, সেটার মেকানিজমটা অনেকটা এটার মতোই, কিন্তু সেম এটা না, যেহেতু সার্কুলার ওখানে প্রিন্সিপালটা একটু ডিফারেন্ট। তো এইভাবে এট এ টাইম অনেকগুলো ওএফটিআর ইনসার্শন হচ্ছে। তো যাই হোক, আমরা যেটা বলে দিলাম সেটা হচ্ছে যে এখান থেকে তোমাদেরকে জাস্ট দেখানো হয়েছে এই জন্যই যাতে করে কিছুটা মাথায় থাকে, কিছু লিখতে পারো, অর্থাৎ শর্ট নোট, অথবা তোমরা এটা থেকে যদি আসতে পারে হয়তো বা ডিফারেন্সিয়েট করতে বলবে যে সিঙ্গেল ফেজ এবং মাল্টি ফেজের মধ্যে কিছু ডিফারেন্সিয়েট করো, এইটুকুই হয়তো আসে নর্মালি, এর বাইরে কিছু আসে না। আর যেটা হয়েছে মাল্টি ফেজের সম্পর্কে একটা আইডিয়া হলো, অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাল্টি ফেজ লুমে ব্যাপারে একটা আইডিয়া হলো এই। আর কিছু বলো কারো কোনো কোশ্চেন থাকলে? আমরা এরপরে যে স্লাইডটাতে দেখতে পাচ্ছিস, এখানে হচ্ছে একটা সার্কুলার মাল্টি ফেজ লুম। এখানে যেটা হয়, এখানে কিছুটা নিটিং মেশিনের মতোই দেখা যায় লুমটাকে, অর্থাৎ এটা ক্রস সেকশনটা সার্কুলার হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা দেখি এখানে ফেব্রিকটাও উপরের দিকেই ফর্ম করে, অর্থাৎ যে ফেল অফ দ্য ক্লথ আমরা যেটাকে বলি, অর্থাৎ টেক আপ যে পোর্শনটা, এই পোর্শনটা উপরের দিকে থাকে, টপের দিকে থাকে। এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা ফেব্রিক ফর্মে চলে গেছে, আর ইয়ার্ন ফর্মে যেগুলো ছিল এই ইয়ার্ন ফর্মে এগুলো কিছুটা নিটিং মেশিনের মতো, আমরা আগেই বলেছি দুই পাশে দুইটা ক্রিল থাকে, এই ক্রিল থেকে এই ওয়ার্প ইয়ার্নটে সাপ্লাই দেওয়া হয়, এই ট্যাপ ট্যাপ ফর্মে থাকে, ট্যাপগুলোকে এখানে রোলার আছে, রোলারের মাধ্যমে ইউনিফর্ম টেনশন মেনটেন করে এখানে এসে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে, এখানে হিল ফ্রেমের মতো এলিমেন্ট আছে, হিল ডাই আছে, এই হিল ডাইয়ের ভিতর দিয়ে পাস করা হয়। এবং এটা দেখা যায় যে যখন লুমে চলে যায়, লুমের ভিতরে যখন ইনস্টলেশন কমপ্লিট হয় চারদিক থেকে এসে, তো তখন ফেব্রিক ফর্মে যাওয়ার সময় এটা সার্কুলার
ঘুরতে থাকে। এর আগে যেটা ছিল এটা ছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে ফ্ল্যাট ছিল, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে যাচ্ছিল। তো এখানে যেটা হয় এটা সার্কুলার ঘুরতে থাকে, এবং এখানে দেখো দুইটা ওয়েফট কেরিয়ার দেখা যাচ্ছে। তো এরকম দেখা যায় এখানে চারটা কেরিয়ারের একটা মেশিন দেখানো আছে। তো আমাদের ল্যাবে যেটা আছে এটা মেবি ছটা কেরিয়ারের মেশিন এবং ছয়টা ওয়েফট কেরিয়ার আছে। ও যখন মুভ করতে থাকে সেমভাবে একইভাবে এখানে একটা শেড ক্রিয়েট করে, শেড ক্রিয়েট করার পরে ও যখন সামনের দিকে যেতে থাকে এখানে রিভার্স হয়ে যায়, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নগুলো যেগুলো এই কেরিয়ারের সামনের দিকে ছিল এটা পিছন দিকে চলে যায়, আর যেটা পিছনে ছিল যেটা সামনের দিকে চলে যায়। এবং এর জন্য আমরা এখানে আলাদা একটা এলিমেন্ট ইউজ করে থাকি যেটা মেইনলি শেডিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। তো এইভাবে কন্টিনিউয়াস এটা সার্কুলার মুভ করতে থাকে, এই একটা সার্কেল কমপ্লিট করতে থাকে, সঙ্গে সঙ্গে এখানে শেডিং পিক ইনসার্শন এবং বিট আপ এর জন্য আলাদা একটা এলিমেন্ট আছে যেটা পুশ করে বিট করে দেয়। এবং ফেব্রিক ফর্মে যাওয়ার পরে ফেব্রিকটা টপের দিকে যেতে থাকে, এবং এই উপরের দিকে লুমের উপরে এখানে একটা টেকআপ রোলার থাকে, টেকআপ রোলার মধ্যে টেকআপ করে এই যে এখানে দেখো পিছনে অনেক দূরে এখানে ক্লথ রোলার থাকে, ক্লথ রোলারে এটাকে ওয়াইন্ড করা হয়। স্যার এখানে তো স্যার ওয়েফটিয়ানটা স্যার কাটা হয় না, মানে আগে লুমগুলো দেখছেন যে কেটে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। এখানে ওয়েফটিয়ান কাটা হয় না, যতক্ষণ ওয়েফট কেরিয়ারে ওয়েফটিয়ান থাকে ততক্ষণ ও সার্কুলার ঘুরতে থাকে, কারণ এখানে তো ফেব্রিকটাই আমরা সার্কুলার ফেব্রিক তৈরি করি। তো এখানে যেটা হয় কি ওয়ার্প এবং ওয়েফটের যে ইন্টারলাসমেন্টের যে ডিরেকশনটা এটা কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 90 ডিগ্রি থাকে, অর্থাৎ এই একটা ইয়ার্ন যাচ্ছে হরাইজন্টালি আর ভার্টিক্যালি, আর একটা ইয়ার্ন বিম থেকে সাপ্লাই দিচ্ছে সাপোজ, আর ওয়েফটিয়ানটাকে হরাইজন্টালি সাপ্লাই দিচ্ছে। তো এখানে একটা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কিন্তু এইখানে কখনো 90 ডিগ্রি হয় না, একটু অ্যাঙ্গেল হয়ে যায়, এটা কিছুটা কমে যায়, 90 ডিগ্রি থাকে না। কারণ ও যখন চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড যে সাইকেল আছে সেকেন্ড সাইকেলটা ওর পিছন দিকে শুরু হয়, অর্থাৎ কিছুটা এখানে ডায়াগোনাল কিছুটা হালকা একটু ডায়াগোনাল একটা লাইনের মতো ফর্ম করলো। যত কেরিয়ার বেশি হবে এই অ্যাঙ্গেলটা তত বাড়তে থাকবে, বুঝতে পারতেছো কিছুটা, যেহেতু আমি কাটতেছি না এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। তোমরা একটা বস্তা নিয়ে দেখো যদি সম্ভব হয়, বস্তার যদি বাড়িতে যদি বস্তা থাকে বস্তাটা যে কোনো একটা পয়েন্টে কেটে ফেলবা, কেটে ফেলার পরে যে কোনো একটা ট্যাপকে ধরবা লেফট থেকে অথবা রাইট থেকে, ধরার পরে দেখবে ওটা যেই পজিশনে শুরু হয়েছে লেফট থেকে শুরু হলে রাইটের দিকে যাওয়ার সময় দেখবে এটা কিছুটা অ্যাঙ্গেল করে হয় উপরের দিকে উঠে গেছে না হয় নিচের দিকে নেমে গেছে, খেয়াল করে দেখো, ঠিক আছে। তো এটার কারণ হলো যে এখানে কন্টিনিউয়াস চলতে থাকে, যেহেতু এখানে কাটার নাই, ভালো কথা বলছো, যেহেতু কাটার নাই এখানে কাটারের সুযোগ নাই, তো এখানে ওই ইন্টারলেসমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে পারে না, এখানে কন্টিনিউয়াস চলতে থাকে, যে কারণে কিছুটা ডায়াগোনাল ওয়ার্পের সাথে ওয়েফট ইন্টারলেসমেন্ট হয়ে থাকে। এখানে আরেকটা প্রিন্সিপাল দেখানো হয়েছে, এটাও ওয়ান টাইপ অফ ফ্ল্যাট মাল্টিফেজারি একটা প্রিন্সিপাল, এই যে এখানে যেটা আমরা দেখবো পরে আসতেছে পরের স্লাইডে। তো যদি আমরা ওয়েফট ইনসার্শন রেট, এর আগে আমরা আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের সঙ্গে, ওয়েফট ইনসার্শন রেট কাকে বলে, WIR, এয়ার জেটের সময় বলেছিলাম মনে হয়, মনে আছে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, মনে পড়ে কারোর? ওয়েফট ইনসার্শন রেট স্যার মেবি করেন নাই, এটা আলোচনা করেন নাই তোমাদের সঙ্গে, তাহলে অন্য ডিপার্টমেন্টে হয়েছে। আচ্ছা চলো আমরা একটু তাহলে ব্যাকে চলে যাই। আচ্ছা দেখো এটা একটা এয়ারজেট লুম, এই তো এই এয়ারজেট লুমে এটা লুমের একটা ক্রস সেকশন দেখানো হয়েছে। লুমের মেইনলি উইভিং জোন হচ্ছে এই যে ইয়েলো কালার যে রিড আছে, এই রিডের সামনে এটুকুই হচ্ছে উইভিং জোন আমাদের, এবং রিডের পিছনে কিছু পোর্শন আছে এই এটুকু মিলিয়ে হচ্ছে আমাদের উইভিং জোন। তো উইভিং জোনের ভিতরেই আমাদের এই রিডটাকে পজিশনিং করা হয়েছে। তো আমাদের যে ওয়েফটিয়ানটা আছে, ওয়েফটিয়ানটা একটা প্যাকেজের ভিতরে থাকে, আমরা বলেছি এর আগে এটা কোন প্যাকেজে বা চিজ প্যাকেজে থাকবে, এই কোন প্যাকেজ থেকে একটা প্রি উইন্ডার থাকবে যেটা কিনা উইভিং জোনের বাইরে থাকে। তো প্রি উইন্ডার থেকে আমরা মেইন নজলের মাধ্যমে, এবং ট্যান্ডেম নজল থাকে অনেক সময়, ট্যান্ডেম এবং মেইন নজলের মাধ্যমে আমরা ওয়েফটিয়ানটাকে এখানে কম্প্রেসড এয়ারের মাধ্যমে এই শেডের ভিতরে পাস করতেছিলাম। তো যখন এই ওয়েফটিয়ানটাকে পাস করতেছিলাম, তো তো দেখো এখানে ওয়েফটিয়ানের একটা লেন্থ আছে, এখানে কাটার আছে, কাটারের মাধ্যমে এখানে এই প্রান্তে কেটে দিলাম। তো আরেকটা যে লাস্ট এন্ড আছে এই প্রান্তে আরেকটা কাটার ইউজ করে থাকি নর্মালি, তো এই প্রান্তটাতে এরকম কেটে দেওয়া হয়। তো এখানে ফ্রিঞ্জ থাকে কিছু, ফ্রিঞ্জগুলোকে বের করে নেওয়া হয়, অর্থাৎ এক্সট্রা যে পোর্শনগুলো থাকে ইয়ার্নগুলো থাকে এগুলোকে অল্প অল্প যে বের হয়ে থাকে মাথাগুলো সেগুলোকে সমানভাবে ইটসটাকে প্রান্তটাকে সোজা করার জন্য এখানে আর আলাদা আরেকটা কাটার ইউজ করা হয়, যেটাকে রাইট হ্যান্ড সাইড কাটার বলা হয়। তো দুইটা কাটার ইউজ করা হয়, এবং মাঝখানে যে লেন্থটুকু আছে এটুকুই হলো মেইনলি ওয়েফটিয়ারনের লেন্থ, এটুকু বুঝতে পারছো কিনা? একটা ওয়েফটিয়ার ইনসার্শন করলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তো এইটুকুই তো একটা ওয়েফটিয়ারনের লেন্থ, তাই না? আমরা একটু আগের ভিডিওতে চলে যাই ফার্স্ট।
হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ এখানে দেখো একটা হোয়াইট কালার ইয়ার্ন ইনসার্শন করতেছিলাম না, এই হোয়াইট কালার ইয়ার্নটা সাপোজ এই পজিশন থেকে শুরু হলো এবং এই পজিশনে এসে শেষ হলো, একটা ওএফটি ইয়ার্ন ইনসার্শন হলো, তার মানে একটা ওএফটি এর একটা লেন্থ, নির্দিষ্ট লেন্থ। তো সাপোজ এখানে ফেব্রিকের যে উইডথ আছে এই উইডথ যা থাকে এই লেন্থটা প্রায় সেম থাকে, একটু বেশি থাকে কারণ এখানে ইন্টারলেসমেন্টের কারণে কি হয় ক্রিম্প হয়, ক্রিম্পের কারণে ইয়ার্নগুলো ইন্টারলেসমেন্টের কারণে কিছুটা বেশি ইয়ার্ন সাপ্লাই দিতে হয়, যেহেতু এখানে একটা ইয়ার্নের উপর দিয়ে যাচ্ছে একটা নিচ দিয়ে যাচ্ছে যে কারণে এখানে ক্রিম্প হচ্ছে। অর্থাৎ ইয়ার্নটা এখানে স্ট্রেট অবস্থায় থাকলে বলো 73 কিছু বলবা? আইডি 73 সরি স্যার ভুল করে উঠেছে। ওকে ওকে इट्स ওকে। হ্যাঁ ঠিক আছে, যেটা বলতেছিলাম দেখো এখানে আমরা যে ওএফটি ইয়ার্নটা ইনসার্শন করতেছিলাম এই ওএফটি ইয়ার্নের একটা লেন্থ আছে, এই লেন্থটা সাপোজ এই লেফট থেকে এই পজিশন থেকে শুরু করলাম এই পর্যন্ত আসলো, ফেব্রিকের ওয়েট যদি 60 ইঞ্চি হয়ে থাকে নরমালি যে ওএফটি ইয়ার্ন আমরা ইনসার্শন করি এই ওএফটি ইয়ার্নের লেন্থটা দেখা যায় 60 ইঞ্চের কাছাকাছি থাকে, হয় 65 ইঞ্চ অথবা 64 ইঞ্চ এরকমই থাকে কারণ একটু পরিমাণ বেশি দেওয়া হয়, দুই সাইডে একটু ফ্রিঞ্জ পোর্শন বের হয়ে থাকে অল্প একটু, যে কারণে সেলভেস পোর্শন আমরা যে সেলভেসটা পেয়ে থাকি সেটা স্টেবল সেলভেস পেয়ে থাকি। হ্যাঁ যে কারণে আমরা যেটা বলতেছিলাম যে 65 ইঞ্চ যদি এটা লেন্থ হয়ে থাকে এবং এই লুমটা যদি 800 আরপিএম এ চলে, পিপিএম এ চলে, অর্থাৎ লুম সাইকেল কমপ্লিট করে পার মিনিটে, আবারও বলতেছি দুইটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছি, একটা হচ্ছে যে এখানে যে ওয়েভটা ইনসার্শন করতেছে এটার লেন্থ হলো 65 ইঞ্চ, ভালো করে খেয়াল করো ঠিক আছে 65 ইঞ্চ একটা ওয়েভটি আনের লেন্থ, একটা সিঙ্গেল ওয়েভটি আনের লেন্থ, তারপরে বিট আপ হয়ে যাবে, শেডিং হয়েছে, ওএফটিএন ইনসার্শন হলো, বিট আপ হয়ে গেল, একটা লুম সাইকেল কমপ্লিট হয়ে গেল, পার মিনিটে যদি এরকম লুম সাইকেল কমপ্লিট হওয়ার সংখ্যা যদি 800 হয়ে থাকে অর্থাৎ 800 পিপিএম পিক্স পার মিনিটে লুমটা চলতেছে, তাহলে পার মিনিটে কি পরিমাণ ওএফটিএন ইনসার্শন হচ্ছে লেন্থ বের করা যাবে টোটাল? আবার বলি একটা ওএফটিএন এর লেন্থ দেওয়া আছে, পার মিনিটে এতগুলো ওএফটিএন ইনসার্শন হচ্ছে, সহজ করে দিলাম, তার মানে টোটাল ওএফটিএন কত হচ্ছে, কত লেন্থ ওএফটিএন ইনসার্শন হচ্ছে 65 কে 80 দিয়ে ক্রস করলে আসবে, 800 দিয়ে গুণ করে দিলে মাল্টিপ্লাই করলে আমার এখানে রেজাল্টটা চলে আসবে, তো রেজাল্টটা কি হবে, এটার ইউনিটটা কি হবে তাহলে স্যার? এত মিটার পার, হ্যাঁ যদি মিটারে নিয়ে থাকে মিটার পার মিনিট, অথবা যদি ইঞ্চে নিয়ে থাকে এত ইঞ্চ পার মিনিট, ঠিক আছে মিনিট থেকে আমি যদি অন্য যে কোনো ইউনিটে কনভার্ট করি সেটাও সমস্যা নেই, এক ঘন্টায় নিয়ে গেলাম বা এক দিনে নিয়ে গেলাম সেটাও সমস্যা নেই, তো অর্থাৎ লেন্থ কে কোনো একটা টাইমের রেসপেক্টে যদি আমরা এখানে প্রকাশ করি সেটাকে আমরা বলতেছি এখানে রেট, কত রেটে আমরা এখানে ওএফটিএনটা ইনসার্শন করতে পারি সেটার উপরে ডিপেন্ড করে মূলত লুমের স্পিডটা আমরা বুঝতে পারি যে লুমটা কত স্পিডে চলে। সাপোজ একটা ইয়ারজেট লুম সেটা যদি আমরা চিন্তা করি যে 2000 মিটার্স পার মিনিট ওএফটি ইনসার্শন হয়, বুঝতে পারতেছো কিনা, 2000 মিটার্স পার মিনিট একটা এয়ারজেট লুমে ওএফটি ইনসার্শন হচ্ছে রেট দেওয়া আছে, তো আরেকটা লুমের ক্ষেত্রে বলা হলো যে 1500 মিটার্স পার মিনিট আরেকটা এয়ারজেট লুম, তাহলে আমরা যদি চিন্তা করি যে প্রোডাক্টিভিটি যদি চিন্তা করি যে কোনটার বেশি হবে, যদি এই দুইটা ডাটা দেওয়া থাকে তখন আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে 2000 প্রথমটা, হ্যাঁ কম্পেয়ার করতে যাই যে কোনো দুইটা লুমকে তখন আমাদেরকে শুধুমাত্র যদি বলে যে এই লুমটা 800 আরপিএম এ চলে ওই লুমটা 700 আরপিএম এ চলে, কিন্তু 700 আরপিএম এ যে লুমটা চলতেছে এই লুমটার যে ফেব্রিকের উইথ এটা হলো 800 আরপিএম এ যেটা চলতেছে এর সাথে প্রায় ডাবল, সাপোজ একটা লুমে তৈরি করতেছি জটিল 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 হয়ে যাচ্ছে, আমি জাস্ট সিম্পলি বলতেছি তোমরা শোনার পরে একটু খেয়াল করো, একটা লুম 800 আরপিএম এ চলতেছে সাপোজ ধরে নিলাম, একটা লুম 800 আরপিএম এ চলতেছে, এই লুমে যে ফেব্রিকটা তৈরি করতেছে সেই ফেব্রিকের উইডথ হলো 40 ইঞ্চ 40 ইঞ্চ, তার মানে এটার যদি আমরা চিন্তা করি ওএফটি ইনসার্শন রেট কত হবে, ডব্লিউ আই আর ওএফট ইনসার্শন রেট 40 ইঞ্চ ইনটু, তোমরা একটু লিখে নিও, হ্যাঁ 40 ইঞ্চ ইনটু কত হবে 800, এই তো বুঝতে পারতেছো 40 ইঞ্চ, এখানে 40 ইঞ্চ হলো ওয়েভট এর লেন্থ আর এটা চলতেছে ধরে নিলাম 800 আরপিএম এ, তার মানে 40 ইঞ্চ 40 ইনটু 800 অর্থাৎ যা আসবে সেটার ইউনিট হবে এত ইঞ্চ পার মিনিট, একটা ডাটা পেয়ে গেলাম একটা ভ্যালু পাইলাম আমরা, এই তো সেকেন্ড আরেকটা লুম আরেকটা এয়ারজেট লুম আমার কাছে আছে সেম, ওই এয়ারজেট লুমে
ওটা চলতেছে ধরে নিলাম যে 600 rpm এ চলতেছে, কত চলতেছে এটা 600 rpm এ চলতেছে। তো সেখানে যে ফেব্রিক ওটা আবার অনেক বড় ফেব্রিক তৈরি করতেছে, অনেক বেশি উইডথের একটা বেডশিট তৈরি করতেছে, সাপোজ ধরে নিলাম সেটা হচ্ছে 8 ইঞ্চ, যেটার উইডথ কত এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ লেন্থ কত হবে ওয়েফটের 8 ইঞ্চ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে তার 8 ইঞ্চ জায়গা অতিক্রম করতে হচ্ছে। তো 80 ইঞ্চ জায়গা যখন অতিক্রম করতে হচ্ছে তো এটার আরপিএম হচ্ছে 600। তো তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ওয়েফট ইনসার্শন রেট এই লুমটার কত হবে বলো স্যার, 600 ইনটু 80, হ্যাঁ 60 ইঞ্চ ইনটু সরি 80 ইঞ্চ ইনটু 600, তো একটা ভ্যালু আসবে। এই দুইটা থেকে আমরা বুঝতে পারবো যে কোন লুমটা অ্যাকচুয়ালি বেশি প্রোডাকশন দিচ্ছে ওয়েফট ইনসার্শন রেট থেকে। এটাকে বলা হয় থাকে নর্মালাইজ, আমরা অনেক সময় এই টার্মটা ইউজ করে থাকি, তোমরা স্পিনিং এটা পড়ে থাকবা, তোমাদেরকে স্যার এটা খুব ভালোভাবে পড়ায় থাকবে, যেমন ডিফারেন্ট কাউন্ট যখন আমরা করি এটা নর্মালাইজ করে দুইটার সাথে কম্পেয়ার করা হয়, একই একই কন্ডিশনে আনা হয়। প্রথমে সাপোজ একজন মোটা মানুষ, সে 10 কেজি তার যে ওয়েট আছে সে 10 কেজি ইজিলি উঠাইতে পারে, আরেকজন খুবই পাতলা মানুষ তো সে দেখা যায় 2 কেজি ওয়েট উঠাইতে পারে। তো দুইজনকে আমরা কম্পেয়ার করবো কিভাবে, দুইজনকে কম্পেয়ার করার জন্য আমরা চিন্তা করবো যে 10 কেজি ওয়েট উঠাইতে পারে তার ওয়েট কত, তার ওয়েট হিসেবে সে 10 কেজি উঠাইতে পারে, যে 2 কেজি উঠাইতে পারে তার ওয়েট কত, তার ওয়েট হিসেবে যে সে 2 কেজি উঠাইলো, তো দুইটার থেকে আমরা যদি নর্মালাইজ করি যে ওর 10 কেজি ওঠানোর জন্য ওর এই পরিমাণ তার পার্সোনাল ওয়েট হলো এত, আর 2 কেজি যে উঠাইতেছে তার পার্সোনাল ওয়েট হতো, তো দুইটার থেকে রেশিও করে আমরা যদি চিন্তা করি তখন আমরা দুইটা নর্মাল করতে পারবো। একজন মোটা মানুষের সাথে একজন চিকন মানুষকে যদি কম্পেয়ার করতে যাই তখন আমরা এক সরাসরি বলে দিতে পারবো না যে ও বেশি শক্তিশালী, বুঝতে পারতেছো কিছুটা। তো দুইটাকে নর্মালাইজ করতে হবে যে ওর নিজের ওজন এত ও উঠাইতে পারে 10 কেজি, আর ওর নিজের ওজন হলো কম তো আরো কম উঠাইতে পারে, দুইটাকে তখন কম্পেয়ার করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কার শক্তিটা বেশি আছে। ঠিক একইভাবে হ্যাঁ এই এখানে আমরা নর্মালাইজ করার জন্য এটা ইউজ করি, সেটা হচ্ছে যে মিটার্স পার মিনিট অথবা ইঞ্চ পার মিনিটে কনভার্ট করে আমরা বলতে পারি যে কোন লুমটার প্রোডাকশন বেশি। শুধু আরপিএম দিয়ে বলে দিলে হবে না যে এই লুমটা বেশি আরপিএম এ চলে তার মানে এই লুমটার প্রোডাকশন বেশি। এই কিছুটা বুঝতে পারছো, অনেকক্ষণ কথা বলা হয়েছে, কেউ একজন বুঝাই দাও আমারে, যে একটু বুঝতে পারছো মোটামুটি একটু সে একটু আমাকে বলো কি বুঝতে পারছো, তাহলে আমি বুঝবো যে আসলে কি বুঝতে পারছো, যে কোনো একজন বলো সমস্যা নেই, যে আমরা কিভাবে ওয়েফট ইনসার্শন রেটটা বের করব এবং কিভাবে বুঝতে পারবো যে লুমটা বেশি প্রোডাকশন দিচ্ছে বা প্রোডাকশন রেট বেশি। স্যার যদি কোনো একটা লুম 800 rpm এ চলে এবং এটা যদি স্যার মনে করেন 40 ইঞ্চি কাপড় এই উইডথের কাপড় তৈরি করে তাহলে স্যার এই লুমের ওয়েফট ইনসার্শন রেট হবে 40 × 800, মানে যেটা ওয়েফ মানে কাপড়ের উইডথের লেন্থ, হ্যাঁ ওইটা ইনটু স্যার যে আরপিএম এ চলে ওইটা গুণ করলে স্যার আমরা ওয়েফট ইনসার্শন রেট পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে আর কি করব, এটার সাথে যদি কম্পেয়ার করতে যাই আরেকটা লুম চলতেছে, সাপোজ একই শেডে আমার দুইটা লুম চলতেছে, তো এখন আমাকে আমার যে সিনিয়র ইনচার্জ আছে বা আমাদের যে টপ ম্যানেজমেন্ট আছে তারা আমাকে জিজ্ঞেস করলো যে কোন লুমটা বেশি প্রোডাকশন দিচ্ছে, তখন আমি কি বলে দিব যে ও 800 rpm এ চলার প্রোডাকশন বেশি, এটা বলে দিব নাকি আসলে কি করব স্যার? দুইটাকে আমরা নরমালাইজ করে নিব, নরমালাইজ করে কম্পেয়ার করে দেন আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি যে কোন লুমটার প্রোডাকশন আলটিমেটলি বেশি। ঠিক আছে জি স্যার, কিছুটা বুঝছো? আমরা কোথায় যেন ছিলাম, যেখান থেকে চলে আসছি এখানে, সরি। সার্কুলার ফেজ লুম, ঠিক আছে এই যেখানে ছিলাম মনে না, দেখো এইখানে যেটা ছিল আমরা মাল্টি ফেজ লুমে ছিলাম, মাল্টি ফেজের এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা ছিল ওয়েফট ইনসার্শন রেট, এই টার্মটা বোঝানোর জন্য আমরা এত কিছু আলোচনা করলাম। তো মাল্টি ফেজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে মাল্টি ফেজের যে ওয়েফট ইনসার্শন রেট, এই ওয়েফট ইনসার্শন রেটটা প্রায় 5000 মিটার পার মিনিট হয়ে থাকে, অর্থাৎ 5000 মিটার পার মিনিটে 5000 মিটার ওয়েফট ইনসার্শন হয় সবগুলো ক্যারিয়ার মিলে। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি চিন্তা করি সেম টাইমের মধ্যেই, অর্থাৎ আমরা এখানে মিটার্স পার মিনিটে নিলে পরেই নর্মালাইজ হবে এবং তখনই আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই এটা নর্মালি 2000 মিটার্স পার মিনিট হয়ে থাকে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, তো তার মানে আমরা বুঝতে পারতেছি সিঙ্গেল ফেজের চাইতে মাল্টি ফেজের ওয়েভ ইনসার্শন রেট কিরকম বেশি হয়, প্রায় 2.5 times, অনেক সময় দেখা যায় আরও বেশি, যদি কেরিয়ার বেশি থাকে আর একটু বেশি হয়, তো আবার মেশিন টু মেশিন এটাও ভেরি করে।
তো কিছুটা মানে কম্পেয়ার করতে গেলে কিছুটা এরকমই চলে আসে। হ্যাঁ, কারণ হলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি আমরা দেখি, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি হয় যদি আমরা চিন্তা করি, সিঙ্গেল ফেজ যে লুমটা আছে, সিঙ্গেল ফেজ লুমের ক্ষেত্রে কি হয় দেখো। হ্যাঁ, সিঙ্গেল ফেজ লুমের ক্ষেত্রে কি হচ্ছিল, এখানে একটা শেডিং হচ্ছিল, শেডিং হওয়ার পরে, শেড ক্রিয়েট করার পরে একটা পিক ইনসার্শন হচ্ছিল, এখানে দুইটা ফ্রেমের মাধ্যমে একটা শেড ক্রিয়েট করা হয়েছে, এই তো। শেড ক্রিয়েট করার পরে একটা পিক ইনসার্শন হচ্ছিল, দেন বিটাপ হচ্ছিল, এর মাঝখানে কিন্তু আর কিছুই হচ্ছিল না। এইটুকু কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড সাইকেল শুরু হয়, অর্থাৎ যে ফ্রেমটা টপে ছিল বটমে যাবে, এবং যেটা বটমে ছিল এটা টপে উঠবে, দেন সেকেন্ড সাইকেলের সেকেন্ড আরেকটা পিক ইনসার্শন হবে, এখানে একটা গ্যাপ সৃষ্টি হওয়ার পরে, এর আগে কিন্তু আর পিক ইনসার্শন হচ্ছে না। কিন্তু মাল্টিফেজের ক্ষেত্রে যদি চিন্তা করি, মাল্টিফেজের ক্ষেত্রে কি হচ্ছে, এট এ টাইম এখানে অনেকগুলো ওয়েভ টার্ন ইনসার্শন হচ্ছে, তো সেটাকেই এখানে কম্পারিজনে দেখানো হয়েছে। দেখো যে এই দেখো এখানে ওয়েভ টার্ন ইনসার্শনটা দেখো একটা নির্দিষ্ট ডিগ্রিতে, যদি আমরা কম্পেয়ার করি, যদি টোটাল লুম সাইকেলটাকে জিরো থেকে 360 ডিগ্রি একটা যদি আমরা টাইমিং ডায়াগ্রামে এটাকে সেট করি, তাহলে দেখা যাবে যে জিরো থেকে 360 প্রায় সবগুলো সময়ে শেডিং হচ্ছে, পিক ইনসার্শন হচ্ছে, বিটাপ হচ্ছে মাল্টিফেজের ক্ষেত্রে। কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজ লুমগুলোর ক্ষেত্রে অনলি একটা নির্দিষ্ট টাইমে, অর্থাৎ দেখা যায় যে 170 ডিগ্রিতে এখানে শেড মানে পিক ইনসার্শন শুরু হয়, আবার দেখা যায় যে প্রায় 280 বা 320 অর্থাৎ 320 ডিগ্রিতে গিয়ে এটা প্রায় শেষ হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরিমাণে এখানে ওয়েভ ইনসার্শন হয়, কিন্তু মাল্টিফেজের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস ওয়েভ ইনসার্শনটা চলতে থাকে। এটা এক ধরনের মাল্টিফেজ লুম দেখানো আছে, এটা এটাকে আমরা ফ্ল্যাট মাল্টিফেজ বলে থাকি। এইটার প্রিন্সিপালটা একটু ডিফারেন্ট, এখানে এয়ার জেট প্রিন্সিপালে এট এ টাইম এখানে অনেকগুলো শেড থাকে, অর্থাৎ সামনে 1 2 3 4 শেড থাকবে এখানে এট এ টাইম, এই 4টা শেডের মধ্যে 4টা ওয়েভ টিয়ান এট এ টাইম ইনসার্শন হবে। এর আগে যেটা ছিল ওয়েভ প্রিন্সিপালে ছিল, শেড ওয়েভ প্রিন্সিপালে ছিল, অর্থাৎ একটা হয়ে যাওয়ার পরে পিছনে একটা হতো, এখানে যেটা হতো এখানে একটা শেড ফর্ম করে আছে, এখানে আরেকটা শেড, এখানে আরেকটা শেড, এরকম 4টা শেড এট এ টাইম এখানে এট এ টাইম ফর্ম করে এবং 4টা ওয়েভ টিয়ান ইনসার্শন হয়ে যায়। এটার ওয়ার্প এবং ওয়েভ টিয়ানটা ইন্টারলেসমেন্ট এই যে পজিশনে ইনসার্শন হচ্ছে এই পজিশনে হয়ে যায় এবং ফেব্রিক ফর্মে চলে যায়। এটার মনে হয় ভিডিও নাই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, মাল্টিফেজ নিয়ে তো এত বেশি দরকার নাই তোমাদের, এটা নর্মালি আমরা পড়াশোনা করাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফেব্রিকে যারা আছে তাদের ফাইনাল ইয়ারে, মাল্টিফেজ লুমের ডিটেলস মেকানিজম গুলো আছে আর কিছু না। তো তোমাদেরকে মাল্টিফেজের সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি, তো আশা করি কিছুটা হলেও মাল্টিফেজের ধারণা হয়েছে তোমাদের। তো এখন এরপরও যদি কারোর কোনো প্রবলেম থাকে বলো আমাকে, আমাদের লেকচার 1 শেষ। হ্যাঁ আমরা ফার্স্ট যে আমাদের এই লার্নিং আউটকামস ছিল সেটার সাথে আমাদের কোনো জিনিস গ্যাপ আছে কিনা তোমরা একটু বলতে পারো আমাকে, যদি যেটা না বুঝে থাকো বা যেটা গ্যাপ আছে এরকম যদি মনে করো। লার্নিং আউটকামস এর মধ্যে যা ছিল কিছু ডিসকাস হয় না, এরকম যদি কিছু থাকে বলো দেখি ওটা শেষ করা যায় কিনা, বা কারো কোনো প্রবলেম থাকলে সেটাও বলতে পারো। স্যার শেডিং মেকানিজমের উপর যে লুমের মানে ক্লাসিফিকেশনটা ওইটা পড়াইতে চাইলেন যে এটা আসবে, এটা নেক্সট পরের পরের চ্যাপ্টারে এটা আসতেছে। হ্যাঁ আমরা যে পরের চ্যাপ্টারটা শুরু করব লেকচার 2 সেটাতে এটা আসবে ইনশাআল্লাহ। কেউ কিছু বলতেছে নাকি? ফয়সাল আর্টিকেল দিছে 66 মুক্ত, তোমরা কি প্রেজেন্ট দিচ্ছ পি লিখে? শেখ তাসবিহুর রহমান 59 মেসেজ দিচ্ছ চ্যাটে? আর কিছু বলো কারোর কোনো কোশ্চেন থাকলে? কি বলে কোশ্চেন নাই? স্যার এই যে 4টা ওয়েভ টি ইনসার্শন হলো না একটু আগে দেখলাম একসাথে, জি স্যার ওটার ওয়েভ টি ইনসার্শন রেটটা কি মানে একই সেম ভাবে বের করা যায় নাকি ওটা জটিল? সবগুলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সব সেম, মানে 4টা বলতে আমরা যেটা বলতে কি বলতে যাচ্ছি মাল্টি ফেজের যে 4টা হইছে, মাল্টি ফেজে, মাল্টি ফেজ, হ্যাঁ হ্যাঁ মাল্টি ফেজের 4টাও এইভাবে একই ভাবে। তো আমরা যেটা করি মাল্টি ফেজের ক্ষেত্রে একটা একটা ওয়েভ এর একটা একটা পজিশনে ফিক্স করি, যে এই পজিশন থেকে সাপোজ ধরে নাও যে কোনো একটা পজিশন থেকে ঘুরে আবার ওই পজিশনে আসতে, একটা পজিশন থেকে ঘুরে আবার সেম ওই আগের পজিশনে আসতে কতটুকু লেন্থ ও ক্রস করতেছে সার্কুলারের ক্ষেত্রে। তো একটা পজিশন থেকে ঘুরে আবার এই পজিশনে আসতে অল লেন্থ যদি হয়ে থাকে সাপোজ ধরে নিলাম যে 2 মিটার ও 2 মিটার ক্রস করে, তাহলে যদি 4
4টা থেকে তখন ইনটু 4 দিয়ে গুণ করে দেই তাহলে কি হবে 4 দিয়ে মাল্টিপ্লাই করার সঙ্গে সঙ্গে ওই 4টা ক্যারিয়ারের টোটাল যে লেন্থ এটা চলে আসবে আমার কাছে এই যখন লেন্থটা টোটালটা চলে আসবে তখন আমি কম্পেয়ার করতে পারবো যে সিঙ্গেল ফেজের তুলনায় এটাতে কি পরিমাণ বেশি ইনসারশন হচ্ছে 4 দিয়ে গুণ দিয়ে দিতে হবে অর্থাৎ একটা লেন্থ আমরা বের করব আগে বের করে দেন মাল্টিপ্লাই দিয়ে 4টা থাকলে 4টা 6টা থাকলে 6টা অনেক সময় 8টা থাকে ক্যারিয়ার তো 8টা দিয়ে গুণ দিতে হবে তখন Anyone? Question না থাকলে শেষ করে দেই আচ্ছা সাজেদুর রহমান 44 আছো আইডি 44 সাজেদুর রহমান স্যার তুমি কিছু বুঝতে পারছো জি স্যার মোটামুটি বুঝতে পারছি বুঝতে পারছো মোটামুটি জি স্যার প্রজেক্টের লুম কি মনে আছে স্যার প্রজেক্টের লুম স্যার মানে ওয়েস্ট ক্যারিয়ারটা কি প্রজেক্ট এলাকায় থাকে স্যার ওই লোহার একটা প্রজেক্ট হ্যাঁ প্রজেক্টের নাম একটা এলিমেন্ট থাকে যে এলিমেন্টটা যে স্যার ওয়েস্ট ইনসার্শন করা হয় ওয়েস্ট ইনসার্শন করা হয় আচ্ছা জি স্যার প্রজেক্টের একটা লুমে কয়টা থাকে মানে একটা থাকে নাকি বেশি থাকে না দুইটা থাকে মনে আছে একটা না দুইটা প্রজেক্টাইল ইউজ করি আমরা স্যার একটা বেশি থাকে প্রজেক্টাইল তো স্যার এক না স্যার একটাই থাকে স্যার একটাই থাকে মনে নাই স্যার ভুলে গেছি অনেক আগে লেকচার তো স্যার অনেক আগে লেকচার আচ্ছা ঠিক আছে তুমি আজকে দেখো এটা স্টাডি করে একটু হ্যাঁ জি স্যার আজিজুর হৃদয় 13 জি স্যার তুমি বলো তো প্রজেক্টাইল কয়টা থাকে স্যার একটার পর একটা কন্টিনিউয়াস আপনার ইনসার্ট হইতে থাকে ইনসার্ট হইতে থাকে তার মানে এখানে অনেকগুলো প্রজেক্টাইল থাকবে এটা अकॉर्डिंग টু ফেব্রিকের উইডথের উপর অর্থাৎ লুমের উইডথের উপর ডিপেন্ড করতেছে যখন লুমের উইড বেশি থাকবে তাহলে আমার প্রজেক্টাইল কি হবে অনেক বেশি হবে অনেক সময় দেখা যায় মোর দেন 20 থাকে 20 এরও বেশি থাকে ফাহিম 38 আসো 38 ফাহিম ফাহিম ঘুমাইতেছে নি নাজমু সাকিব 81 জি স্যার স্যার কোথায় তুমি বাসায় না বাইরে তো বাইরে আছি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেকে অনেক বাইরে গিয়ে অনেক কষ্ট করে ক্লাস করতেছো এখন কি তুমি শুনতে পাইছো ক্লাস কিছু নাকি কিছুই বুঝো নাই জি স্যার মোটামুটি মোটামুটি আচ্ছা রেপিয়ার কয়টা থাকে একটা লুমে আমরা শেষ করি সবার হয়তো সবকিছু মনে নেই